আচ্ছা স্যার, সরি আজকে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, অন্যতে ব্যস্ত ছিল। আচ্ছা, কেউ কি গেছেন? সবাই আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন না কেউ? আচ্ছা, প্রিন্সিপাল দিচ্ছেন না, কেউ গেছেন নাকি? আজকে একটু ক্লাস লং হলে সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, দেখ এরকমই যে আপনাদের মেন বিষয়টা হচ্ছে, যখন একটু সম্ভব আমি রেসপন্স না করি দেরি হোক, আপনারা এক দুইজনের পরিবর্তে তখন সকলে প্রেজেন্ট করার ট্রাই করবেন, তাহলে জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। আজকে মেইনলি আমরা টেক্সট টুল নিয়ে একটু দেখবো, টেক্সট টুলের প্রজেক্টটা হয়তো আমরা কালকে করবো। সো তার আগে আরেকটা কাজ আমি আপনাদেরকে একটু দেখাই দিতে চাই, তারপর করি সরাসরি আমরা টেক্সট টুলের ডিটেলসটা দেখবো। ইমেজটা মনে হয় আপনাদেরকে আগে দেওয়া আছে, তারপরে আচ্ছা আমরা এত ঝামেলার মধ্য দিয়ে না যাই, আপনাদেরকে প্রেজেন্ট করে ইমেজ ভাবায় নিয়ে এসে তারপরে সরাসরি দেখে। প্রেজেন্ট তো দেখতে পাচ্ছেন না? না, অন্য ওয়েবসাইটের পেজ দেখতে পাচ্ছেন ব্রাউজার? এখানে আমরা মডেল সার্চ দিলাম, একটা জাস্ট খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এরকম একটা
করতে হবে। আচ্ছা মডেল দরকার না, এপিচি আমরা এটাই নিই। রেজুলেশন যত কম হবে বা পরিবর্তনটা ইফেক্টটা তত বেশি বোঝা যায়। আমাদের ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ইনস্টল করে নেন। ডাউনলোড করে ওপেন করে আচ্ছা ইনস্টা পেয়েছেন সবাই? আচ্ছা কতদিনের কাজ কেমন হলো, শিখছেন সবাই? কারো কোনো সমস্যা নেই তো? মানে এখন কি সোজা লাগছে? যেমনটা কঠিন লাগছিল দেখতে, এখন কি সোজা লাগে? আচ্ছা এবার বাসায় অন্য ইমেজ দিয়েও ট্রাই করবেন, শুধু একটা না, অন্য ইমেজ দিয়েও ট্রাই করবেন, আরো বেশি জটিল আরো বেশি এগুলো নিয়ে ট্রাই করবেন। শুরুতেই আপনি হচ্ছে চুলে টাচ করে ফেললেন, ফ্যান ব্রাশটা শুরুতেই চুলে টাচ করে ফেলছেন, এই জন্য এই ঝামেলাটা হচ্ছে। রিফাইন ব্রাশটা টাচ হবে হচ্ছে চুলের পাশে যে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ আমার কথা বুঝছেন? হ্যাঁ, কারণ রিফাইন ব্রাশটাকে তো প্রথমে বলে দিতে হবে যে কোনটা আপনার ব্যাকগ্রাউন্ড, কোনটা রাখতে চান আর কোনটা রিফাইন করতে চান, কথাটা বুঝছেন? যাবে আপনি রিফাইন প্যালেটে চলে এসেছেন, এবং এটা হচ্ছে আপনার ওভারলে অংশ, তাহলে বোঝা যাবে যে ওভারলে অংশের থেকে বাড়তি যা আছে সেগুলো ডিলিট করতে হবে এবং মূল যে অংশকে রাখতে হবে। কিউট একটা বাচ্চার ছবি নিয়েছি আমরা, আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে এই জায়গাতে লিকুইফাই, ফেস লিকুই, আগে ছিল ফেস লিকুইফাই বা লিকুইফাল। তো এটা কিছুই না, আমরা ফটোশপে যেমন মনে করেন একটা কাজের বোর্ড ছবি নিয়ে এসে তাকে একেবারে টপ লিস্টেড সুপার মডেল বানাইতে পারি। আমরা ডজ বার্ন টুল আছে আমাদের, তারপরে আমাদের ব্লার টুল আছে, এসব যেমন ব্যবহার করতে পারি, এগুলো তো আমরা পারি অলরেডি, ঠিক না? শার্পেন টুল, তারপর মাস্কের কাজ পারি, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ পারি। এখন কথা হচ্ছে, মনে করেন মেয়েটার নাকে সমস্যা, চোখে সমস্যা, মানে ঠোঁট মোটা, এইসব অনেক প্রবলেমগুলো থাকে, সেসবগুলো আমরা এই লিকুইফাই টুল দিয়ে ঠিক করতে পারি। আচ্ছা জাস্ট সাউন্ড হচ্ছে, উনি একটু মিউট রাখেন, বিকজ আমি একটু বাইরে থেকে আসছি, তো আমি সাউন্ডের মধ্যেই ছিলাম অলরেডি অনেক। ওকে, যাদের পিসির কনফিগারেশন লো একটু ঝামেলা করতে পারে, তো
আমরা আপাতত জাস্ট যেটুকু লাগবে সেটুকু দেখব। আমাদের এখানে কমন কিছু ইয়েতে আছে, আমরা উল্টাপাল্টা করতে পারি। যেমন এটা এটা হচ্ছে আপনার 12, কোথাও যদি ক্লিক করি সে এটাকে কমপ্লিটলি হচ্ছে প্যাঁচাতে প্যাঁচাতে অবস্থা খারাপ করে দিবে। হ্যাঁ, তো আমরা ওইদিকে যাচ্ছি না, হয়তো শেষে আমরা এই জিনিসগুলো দেখা হলে তখন দেখবো আমরা। আচ্ছা, তো আমরা ফেস আবার লিকুইফাই টুল এখান থেকে দেখবো, ব্রাশ টুল অপশন টপশন, ব্রাশ দিয়ে অনেক কিছু করতে পারি এই জায়গায়, এটা সেটা এগুলো দরকার নেই। ডেন্সিটি রেট ফেস আবার লিকুইফাই টুল ফেস 1, তার মানে আপনার এই জায়গাতে একই সাথে ইমেজের মধ্যে যদি দুই তিনটা ফেস থাকে এভাবে ফেস 1 2 এখানে আপনি ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে, যেটা একটা ইমেজ তাই একটা এক্সট্রা। তো দেখেন আই, এখন আই তো দুইটা হয়, একটা রাইট একটা লেফট। আচ্ছা শুনছেন আমাকে? দুই একজন যদি সাউন্ড নেই একটা অ্যান্সার দেন। তাহলে এইটা যখন আমি দেখেন এখানে ক্লিক করে বাড়াবো, আপনার ডান চোখের থেকে বাম চোখ ছোট হয়েছে, হয়ে গেছে, খেয়াল করছেন? আবার আবার বলছি, আপনি বাম চোখে তাকান এটার, এই যে এখন ঠিক আছে। এখন যখন আমি করবো বাম ডান চোখটা বড় হচ্ছে না, এটা ডান চোখ, ডান চোখটা এই যে এই যে এই যে দেখেন এবার। তাহলে এটা ধরেন এই বড় করলাম, এটাতেও আমরা ঠিক একইভাবে এটা লিঙ্ক, আচ্ছা এটা তো লিঙ্ক করলে আমরা একসাথে দুইটাই বড় করতে পারি। এটা যদি লিঙ্ক করে দিই তাহলে দুইটাই বড় হয়ে গেছে, লিঙ্কটা কেটে দিলে একটা বড় একটা ছোট। আচ্ছা তাহলে এটা হলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিবর্তনটা হলো। এবার হাইট উপরের দিকে, চোখটা উপরের দিকে বাড়ছে, এ করলে উপর দিকে কমছে। তাহলে আপনি যদি লিঙ্ক না করা অবস্থায় এটাকে বাড়াই দেন, উপরের দিকে হাইটটা বেড়ে গেছে। পরিবর্তনটা কি বুঝতে পারছেন আদৌ? আচ্ছা দ্যাটস গুড। এবার ওয়াইড, উইথ হচ্ছে সাইডে মোটা, মানে কতটুকু এই যে কতটুকু সাইডে বড় হবে। তাহলে আমি না লিঙ্ক করে সবগুলাকে করে দিই, তাহলে যেটা হবে দেখেন এরকম কি ছিল চোখটা আমি এটা। তাহলে আমরা যদি সবগুলো ছোট করে দিই তাহলে দেখি কি অবস্থা হয়, একেবারে ছোট, দেখেন এরকম হয় না চাইনিজদের চোখ এরকম হয়, এরকম হয়। আমরা মোটামুটি 0 করে দিলে সব আবার ঠিক হয়ে যাবে। আই টিল কতটুকু কাত হবে, কাত টিল্ট মিনস আপনার একদিকে হেলে পড়া, এই যে এটাকে দেখতে পাচ্ছেন এই যে কাত হচ্ছে। তাহলে এটাকে আমি যদি লিঙ্ক করে দিই তাহলে দুইটা একসাথে কাত হবে, এই যে চোখ এরকম হয়। আই ডিস্টেন্স, দুইটা চোখের কাছে কানে ডিস্টেন্স বেশি রাখবেন না কম রাখবেন, এই যে কম রাখলে বেশি রাখলে এটা, তাহলে কম রাখলাম বাচ্চা যেহেতু। এবার নোজের, নোজ নোজের হাইটটা বেশি রাখবেন না কম রাখবেন, এই যে বেশি রাখলে একটু বেশি বোঁচা, এরকম রাখলে একটু কম বোঁচা। তারপর উইথটা এরকম রাখবেন বেশি না ছোট, এই যে। আচ্ছা এবং হাই, এই যে ঠিক। এবার মাউথে যাই আমরা, মুখে, মুখে কি হাসি রাখবেন? তাহলে রাখেন না, মুখ গোমড়া করে দিয়ে দিবেন, একটু হাসি থাক, কি বলেন? আচ্ছা আপার লিপ, ওপরের ঠোঁট একটু উপরে বেশি মোটা হবে না ছোট হবে, এরকম থাক। নিচের ঠোঁট বেশি ঝুলে দিব, ছোট থাক। মাউথ, মুখের সাইজ কেমন হবে? মাউথ হাইট, এই যে মুখের, মুখ বলতে আপনার ঠোঁট থেকে এই অংশটুকু কেমন রাখবেন। এরপরে ফেস, হোল ফেস, তার ফোরহেড, কপাল, কপাল কি বড় রাখবেন আরো না আরো ছোট? আমি একটু ছোট করে দিলাম, কপালটা মেয়েটার অনেক বড় ছিল। চিন, চিন হচ্ছে আপনার এই যে গলার উপরে যে এই অংশ, থুতনি বলি আমরা বাংলায়, হ্যাঁ সেটা। জ, জ হচ্ছে থুতনি থেকে টোটাল ফেসের অংশটা, জটা ছোট করে দিলাম। ফেস, টোটাল ফেসটা কি এরকম লাগবেন? দেখেন মনে হচ্ছে যে করোনা রুগী, এরকম রাখলে আবার আর একরকম। হ্যাঁ মধ্যখানে একটা রোগ হয়েছিল না করোনার আগে, যে এরকম ফেস ইয়ে হয়ে যাইতো বাচ্চা হলে বাচ্চাদের মাথা। তো এটা দিয়ে আমরা ফেসের, ফেস অর লিকুইফাইড কাজ এইভাবে করতে পারি, এতটুকু জেনে রাখেন, এতটুকু কাজ। আর এখানে যে জিনিসগুলো ছিল পাকেট টাকেট এগুলো আছে, যেমন এটা হচ্ছে ব্লড, ব্লড যদি আপনি ক্লিক করে ইয়ে করেন, যেমন এটা, যেমন
এই যে আপনি ধরে রাখবেন, সে অটোমেটিকলি এটা প্যাঁচাবে, এটা চারিদিকে ছড়িয়ে এটা চিপাবে, মানে এটাকে সংকুচিত করবে আর এটা চারিদিকে ছড়িয়ে দিবে। এগুলো দরকার নেই, এই এই কয়টা মাথায় রাখেন তাহলেই হবে। এবং আমরা এদিকে সরে গেলাম, এটা মাথায় রাখেন আপনারা। এটার সাথে আমরা টেক্সটুলের কাজ একটু বলে দিই, সেটা প্র্যাকটিস করে। আচ্ছা, টেক্সটুল হচ্ছে কিবোর্ড থেকে টি, কিবোর্ড থেকে কি পেস্ট করবেন, টি। টি যদি পেস্ট করেন তাহলে আপনার টেক্সটটা সিলেক্ট হবে এবং আপনার মেনু এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এই মেনুগুলা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। আমারটা এখনো হয়নি, এই যে। তাহলে এখানে আপনার কি আছে, ফন্ট ফ্যামিলি আছে, এখানে ফন্ট ওয়েট আছে, এখানে ফন্টের সাইজ রয়েছে, তারপরে ফন্টের শার্প স্টফ ফ্রিপস কেমন হবে, আমরা স্ট্রং বা শার্প এরকমই রেখে দিই। এই জিনিসটা কি, ফন্টটা যদি অনেক বেশি বড় করি তখন বুঝবো আমরা আরও কাজ করবো। এটা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, এটা ইনডেন্টেন্ট আমরা বলি ইংলিশে, এটা ওয়ার্ব, এটা কালার। আচ্ছা, তো হচ্ছে এটা টগল ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল, ওটা ক্লিক করলে আপনার যা যা আছে সেগুলো চলে আসবে। তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফের পার্ট, এটা ক্যারেক্টার, তারপরে এটা ক্যারেক্টার স্টাইল কিছু নাই এই জায়গায়, এবং এটা প্যারাগ্রাফ, এই এই জিনিসটা এখানে প্যারাগ্রাফ স্টাইল এটা ঢুকাই দিই। তাহলে এটা লাগবে না, কেন লাগবে না, আমি যখন ক্লিক করব দেখেন কিছু একটা, যেমন বাংলাদেশ যদি লিখি, বাংলাদেশ দেশ। আচ্ছা, ক্লিক করলাম, আমার লেখাটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে না, তাই তো? কোনো সমস্যা নেই, আমরা এত ঝামেলার মধ্যেও যাব না, আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গেলে সব পেয়ে যাব, ঠিক আছে? জাস্ট ওয়েট, এই যে সব পেয়ে যাবেন। এখন আপনি কি চাচ্ছেন, কালার চেঞ্জ করবেন, কালার আমরা এটাকে রেড দিই তাহলে চোখে পড়বে এবং এটা মুহূর্তে রেড হয়ে যাবে। এরপরে ফন্টের আপনি সাইজ বাড়াতে চাচ্ছেন, এই যে এই জায়গাতে আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারেন ম্যানুয়ালি, 72 পরে নাই, কিন্তু আপনি এখানে যদি মাউস ক্লিক করে ডান দিকে ডান দিকে টানেন তাহলে এটা আপনার 200, 500, 10,000 পর্যন্ত চলে যাবে। এই যে কাজগুলো অনেক সিম্পল কিন্তু মানে করতে গেলে বোঝা যাবে যে এগুলো জানা কত জরুরি। আচ্ছা, তাহলে আবার বাম দিকে টানলে এটা কিন্তু ছোট হবে, ডান দিকে টানলে বড় হবে। আচ্ছা, তারপরে এটা ক্যারেক্টারের মাঝখানে যে ফাঁকা অংশ সেটা হচ্ছে এটার দিলে বেড়ে যাবে, একটু লোড নিচ্ছে, অনেক বেড়ে যাবে। আচ্ছা, এটা আমরা আসছি, যেমন এখানে লিখতে হলে আরেকটা লাইন লিখতে হবে, এটা পরে। এই যেমন এই জায়গাতে আমরা যদি এটা দিই, দেখেন তাদের মধ্যে দূরত্ব ফাঁকা জায়গা বেড়ে যাচ্ছে, খেয়াল করছেন? আবার যদি এদিকে দিই কমে যাচ্ছে, কমে একদম একদম একদম। তো আমি এখানে যখন আপনি আর ঠিক করতে পারবেন না তখন এখান থেকে যে আপনি কত 25 বা 50 দিয়ে রেখেন। তো আমি আরেকটা লেখা নিই, বিউটিফুল ক্যান্ট্রি অ্যান্ড ও ওটা ওইটা হচ্ছে সবাইকে বলছে গণহারে, যারা করে না করে এলিপিট, ওরা কি আগে জিজ্ঞাসা করে না? আর এই মানে আচ্ছা, এটা তো রেকর্ডিং হচ্ছে, আমি পরে বলবো নি ইয়েতে। ওটা হচ্ছে আপনি জাস্ট ইজি ভাবে নেন যে আমি তো ক্লাস করি, আমি তো রেগুলার, তখনই ওরা আর কিছু বলবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই ওইটা হচ্ছে, ওকে। তাহলে আমরা এখান থেকে দেখেন
উইথ হাইট কমাতে পারি, উইথ একটু কমছে, হাইট একটু কমবে, আচ্ছা কমছে, কিন্তু আমরা একেবারে এখান থেকে দরকার নেই, আমরা শুধু একবারে সাইজ কমাইলে উইথ হাইট একসাথে কমবে, সাইজের যে বিষয়টা, এবং আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন নেভিগেশন বারে। ওকে, এখন দেখেন আমি এটাতে অটো আছে, এই জায়গাটা যদি আমি বাড়াই কি হচ্ছে, দুইটা লাইনের মাঝখানে যে জায়গাটা সেটা বেড়ে যাচ্ছে, আবার এটা যদি বাম দিকে করি দুইটা লাইনের মাঝখানে জায়গাটা কমে যাবে। আবার আপনি কিভাবে ঠিক করবেন, এটাকে অটো দিয়ে রেখেন। এখন এটা যদি কাজ করি দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল একটা লাইনের মধ্যে দুইটা দুইটা ক্যারেক্টারের মধ্যে যে ফাঁকা জায়গা সেটা, দুইটা যখন লিখবেন কাজ করে, যেমন এটা এখন আপাতত অফ আছে, এই জায়গায় কাজ করবে না, সে বলিয়ে দিচ্ছে। আচ্ছা, এই জায়গাতে ক্লিক করলে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি, অসংখ্য ফন্ট আছে, দের ইজ 1100 ফন্ট, যেমন আমরা এই যে আপনার স্পোর্টসগুলোতে এ ধরনের ইয়ে ব্যবহার করা হয়, বা আপনি এই যে আমেরিকান হলিউডের মুভিগুলোতে এই ফন্টগুলো, এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন ফোনে ফন্টের একটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, আমি এটাতে যাই, এটা একটা বাংলা ফন্ট, আকন্দ আকন্দ, তো এখানে যখন আসলাম তখন নিচে আপনি খেয়াল করেন যে ফন্টের বিভিন্ন ধরনের, আচ্ছা এটাতে আসলো না কেন, আচ্ছা সমস্যা নেই, আমরা যেটাতে আছে সেটাতে যাই। এই যে এটাতে দেখেন ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে আমার রেগুলার, দেখেন থিন, এক্সট্রা থিন, রেগুলার, ব্ল্যাক, বোল্ড, বিভিন্ন ওয়েট আছে না, মানে আমি এটাতে যদি ক্লিক করি আমার এটার এটা একরকম হবে, ওটা একরকম হবে, আবার যদি এটাতে ক্লিক করি তাহলে একরকম হবে, তাহলে যেটা আমাদের কাজে লাগবে যখন সেভাবে আমাদের ব্যবহার করতে হবে, যেমন বোল্ড যদি চাই বোল্ড। আচ্ছা, এইটা দিয়ে আমরা অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারি, আপনি লেখাটা যেভাবে লিখছে যে একটু ঘুরে গেছে না ডান দিকে, খেয়াল করছেন, আমি আরো একটু ঘুরে দিলাম, আরো ঘুরে দিলাম, আর এটাতে ক্লিক করলে কি হবে, আপনার রিফ্লেক্ট হবে জিনিসটা, রিফ্লেক্ট, এটাতে ক্লিক করলে এটা আপনার ঠিক অপোজিট হয়ে হরাইজন্টালি ঘুরে যাবে, আর এটাতে ক্লিক করলে ভার্টিক্যালি ঘুরে যাবে। আচ্ছা, তারপরে এরপরে যদি আপনারা এই জিনিসটাকে বড় ছোট অন্যভাবে করতে চান, আমরা এখানে, আচ্ছা অ্যাঙ্গেলটা জিরো দিয়ে দিই, কন্ট্রোল টি প্রেস করে এটাকে করতে পারবেন বড় ছোট, কন্ট্রোল টি, এই যে অল্টার বা শিফট অল্টার প্রেস ধরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, সেক্ষেত্রে এটা ফন্ট ওয়েট চেঞ্জ হবে না, এটা আপনার উইথ হাইট হিসাবে চেঞ্জ হবে সম্পূর্ণটা। আচ্ছা, সেটা একটা গেল কাজ, তাহলে এখানে আমাদের কাজ ছিল, আচ্ছা লেখাটা, লেখাটা আপনি বাম দিক থেকে শুরু করতে চাইলে এটাকে একেবারে বাম দিকে আসবে সব লেখাগুলো, এই যে মাঝখানে শুরু করতে চাইলে মাঝখানে আসবে, এটা মাঝখানে আসবে মানে কি সবগুলো মাঝ বরাবর সমান হবে, আর ডান দিকে ক্লিক করলে ডান বরাবর সমান হবে। এখন আচ্ছা, এটা ইন্টেন্ডেড লেখাটা, এখন আপনি চাচ্ছেন এগুলা কি, আমরা যদি এটাতে ক্লিক করি সব লেখাগুলো বড় হাতে হয়ে যাবে, ক্যাপস, আচ্ছা এটাতে ক্লিক করলে প্রথমগুলো, প্রথমটা বড় প্রত্যেকটা ওয়ার্ডের, আর পরের গুলো ছোট হয়ে যাবে, এই যে এটা, তো এটা যখন লিখবেন তখন ক্লিক করলে এই জিনিসটা দেখাবে। আর এটা হচ্ছে এই যে, আচ্ছা তো আমার এখানে যেহেতু প্রথম থেকে ওইভাবে জিনিসটা মানা হয়নি, এই যে প্রথমটা বড় বড় তারপরে সব ছোট, এটা কি, এটা হচ্ছে আপনার সুপার স্পিড, এটা তো আপনারা জানেন, এটা নিয়ে আমার মনে হয় না কথা বলার দরকার আছে, আমি যদি এই জায়গাতে কিছু একটা লিখি, সুপার স্ক্রিপ্ট এখন ক্লিক করলে হবে না, এটাকে ক্লিক করে তুলে দিই, এবং এখানে কিছু একটা লিখি, যেমন পানি সংকেত লিখবো H2। এরপরে যদি আমি, না H2 তো হবে না, এটা ধরেন আমি আমার লিখতে হলে X লিখি, X2, তাহলে আমি এটাতে ক্লিক করলাম, করে এবার 2 লিখলাম, তাহলে আপনার এই যে X2 হবে। ওকে, এরপরে আপনি মনে করেন পানির সংকেত লিখবেন, তাহলে সাবস্ক্রিপ্ট যেটা নিচে এবার 2 দিবেন, এটা তুলে দিয়ে এরপরে ও দিবেন, এই যে
কিন্তু এটা তুলে দিতে হবে। আমি ছোট হাতে দিছিলাম, এটা বড় হাতে দেওয়া উচিত ছিল। ওটা এই যে সুপার স্ক্রিপ্ট, এটা আন্ডারলাইন, এবং অনেক কিছু কি আমাদের লেখার পরে দেখাতে হয় যে এই যে এই জিনিসটা কি। আমি বাংলাদেশে যাই, বাংলাদেশকে তো আর কেটে দেওয়া ঠিক হবে না, তারপরে দেখানো সাহায্য দেশ সেন্সিটিভ কিছু। তো আমি এটাতে এটা দিলে আন্ডারলাইন হবে নিচে। আচ্ছা, বা এটা ক্লিক করা অবস্থায় যখন আপনি কাজ করবেন তখন আন্ডারলাইনটা চলে আসবে, সেটা এমএস ওয়ার্ডে আমরা জানি। আর এইটাতে ক্লিক করলে লেখাটা না কেটে যাবে। এটাতে ক্লিক করলে আপনি নতুন করে কিছু একটা লিখছেন, সবুজ কিছু একটা লিখবেন। মাঝখানে আপনার একটা কাটা রেখা আসবে। এটা কেন আসে, ই কমার্স গুলোতে যখন আমরা পোস্টার ডিজাইন করি আমাদের এমন হয় না যে 1000 ডিসকাউন্ট 1000 টাকা কেটে দিয়ে নিচে লেখা থাকে 600 টাকা, বুঝছেন? এটাতে ক্লিক, আচ্ছা হওয়ার কথা, এগুলো হবে নর্মালি। হ্যাঁ, আমার লোডে ঝামেলা করলে একটু আগে পরে হবে এই আর কি, সাথে সাথে আছে। এখন আমরা কোর্সে ক্লিক আছে, আমরা এখানে গেলাম ওয়ার্ক। ওয়ার্কটা কি কাজ করে, ওয়ার্কটা হচ্ছে আপনার লেখাটা বাঁকাই দিবে। যেমন আমি কোর্সটাতে খেয়াল করি এখানে নান আছে, এখন যদি এটাকে আমি আর্ক দিই, এই যে এটা চেঞ্জ হয়েছে। পরেরটা যদি দিই, পরেরটা চেঞ্জ হবে, লোয়ার হবে একটু, এটা একটু আপার উপরের দিকে। তারপরে আর্ক, এই জিনিসগুলো দেখে নেবেন যে ফ্লাগ, ফ্লাগটা যেভাবে টাইপের হয় ওয়েভ, ওয়েভের মতো হবে। রেইজ, ফিশ আই, মাস ইন প্লেস। আচ্ছা, এটা ছিল হরাইজন্টালি, এবং ভার্টিক্যালও যদি আপনি নিতে চান তাহলে ভার্টিক্যালি জিনিসগুলো হচ্ছে চেঞ্জ হবে, এই যে উপরের দিকে। তো এটা হচ্ছে এখান থেকে, এবং এটা আপনি বেন্ড কতটুকু করবেন, কোন দিকে করবেন, এই জিনিসগুলো ঘোরালে, আমরা ডানে বামে ঘোরালে এই জিনিসটা বুঝতে পারবো আসলে কি বলতে যাচ্ছে। তারপরে হচ্ছে ডিস্টরশন, কতটুকু চাচ্ছেন আপনার এই ডিস্টরশনটা বেশি হবে, যেহেতু এটা ডিস্টর্ট মানে বিকৃত হয়ে গেছে, ওপরের দিকে কতটুকু, হরাইজন্টালি কতটুকু, আর কতটুকু আপনার বাঁকা বা সোজা কোন দিকে, জাস্ট এই অংশটা, এই যে এখানে ওয়ার্ক থেকে। তো ওভারঅল এটা অনেক কাজ। এবং এখানে আমরা টেক্সটগুলো ডান দিকে যদি ক্লিক করি, এতক্ষণ কাজ করলাম আমরা হরাইজন্টালি, এখন ভার্টিক্যালি যদি ক্লিক করি এবং কোনো কিছু লিখি তাহলে এটা চাইনিজ জাপানিজের মতো উপর থেকে নিচে লেখা হবে। এই যে দেখছেন, আপনি যা লিখবেন এখন কি হবে সেটা উপর থেকে নিচে। আচ্ছা আচ্ছা, এরপরে ভার্টিক্যাল টাইপ মাস্ক টু, এইটা এটাতে ক্লিক হচ্ছে আপনি কোনো কিছু লেখার পরে না তো মাস্ক আকারে আসবে কিছু একটা, সামথিং কিছু যদি আমরা একটা লিখি, ওয়াটার মার্ক বলি না আমরা, সেরকম হবে শুধু না, এটা আরো ব্যাখ্যা হচ্ছে। আপনি দেখেন এটা শুধু আপনার সিলেকশন হিসাবে আসছে, এটা আপনি নিজের মতো করে এটাকে ক্লিপিং মাস্ক করতে পারবেন, এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, এটার উপর অনেক কিছু দিতে পারবেন, এবং লেখাগুলো সেভও করে রাখা যায়। এটাতে কোন একটা কালার দিয়ে দেখি, এবং এগুলো বিভিন্ন কাজগুলোতে বিভিন্ন ইয়েতে লাগে, এবং আপনি কন্ট্রোল ডি যদি প্রেস করেন না জিনিসটা চলে যাবে। তার মানে কি, তার মানে আপনি এই যে বাংলাদেশটাকে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে বাংলাদেশে ক্লিক করি, তাহলে দেখেন কি হয়েছে, এই লেখা সহ কালার সহ এই জিনিসটা সিলেক্ট হয়েছে না, সাউন্ডটা প্লিজ। কিন্তু আমার এই মাস্ক তুলে যেটা হচ্ছে কালারগুলো আসবে না, আমরা ওটাকে আমাদের মতো কাজে ব্যবহার করতে পারি। এটা কাজ খুব একটা নাই, তো এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছি না। আর একটা জিনিস একটু দেখাইতে হবে, আমরা কন্ট্রোল ডি প্রেস করি, পেন টুলের কাজ যেহেতু এখনো করি নাই ওটা পরেই দেখাইতে হবে তাহলে। কিন্তু আমি এখানে একটা রেক্টেঙ্গেল রাখলাম, খেয়াল করেন, এবং এটা হচ্ছে শেপ না, পাথ দিলাম, পাথ, ওকে। এরপরে আমি
টেক্সট টুল নিলাম এবং আমি এই পাথে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, হয়তো পাথে হয়নি, লেয়ার গুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিই। পেন টুল দিয়ে দেখায় সেটাই ভালো। আচ্ছা, পেন টুলের কাজ আমরা ডিটেলস দেখবো। পেন টুল হচ্ছে খুবই কাজের একটা জিনিস, পেন টুল এইভাবে কাজ করে। তো আমরা এটা জাস্ট আপনার দেখানোর স্বার্থে এরকম রাখলাম। টেক্সট টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে কি এটাতে ক্লিক করব। টাইপ টুল দিয়ে এটাতে ক্লিক করব। এখন আপনি চাচ্ছেন আপনার কোন একটা লেখা এরকম থাকবে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট, তাহলে আমার লেখাটা খেয়াল করছেন, ওই পাথের যেদিকে যাবে সেই দিকে সে পাথের লেখাটা সে আসবে। এবং এটা আমরা হচ্ছে পাথ সিলেকশন টুল দিয়ে এটাকে, এই যে আমি বাইরে থেকে ভিতরের দিকে একটু টান দিলাম পাথ সিলেকশন দিয়ে, তাহলে এতক্ষণ বাইরে ছিল এখন ভিতরে। কাজগুলো আমরা যখন করবো আরো বেশি, আপাতত খুব সুন্দর সম্পর্কে আইডিয়া রাখেন, তাহলে আপনারা এই দুইটা জিনিস একটু দেখেন আজকে এবং প্রেজেন্ট করেন। আজকে মনে হয় না আমরা টেক্সটের একটা প্রজেক্ট করতে পারবো, বাট নেক্সট দিন অবশ্যই করবো। তবে টেক্সটের কাজ অনেক, যারা একেবারে এটার সাথে পরিচিত না তাদের অনেক বেশি পরিচিত হতে হবে, যারা এমএস ওয়ার্ডের সাথে পরিচিত বেশিরভাগই কাছাকাছি, কিছু জিনিস একটু প্র্যাকটিস করতে হবে। যেমন এখান থেকে আমরা চাইলে ফিল যেমন চেঞ্জ করতে পারি, স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। টেক্সট লেয়ারে গেলাম, প্রপার্টিজে গেলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা। ঠিক আছে, আপনারা করেন আপাতত এইটুকু একটু প্র্যাকটিস করেন, দেখতে খুবই সোজা সৎ, মানে এত ইজি মনে হইলো, প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবেন। একটু প্র্যাকটিস করেন, তারপরে প্র্যাকটিস করার পরে আমি শেষ করবো। বুঝছেন টোটাল জিনিসটা? হ্যালো, হ্যাঁ, তাহলে একটু প্রেজেন্ট করেন।
বা তোমার ডান্সি ফেমে জায়গায় তুমি ঘুরে বলা দেখে মতো তোমরা লেখার উপরে ক্লিক করে ধরেন, লেখার উপরে জাস্ট ধরেন, ক্লিক করতে হবে না, লেখার উপরে ধরেন, হ্যাঁ এবার ডানে বামে টানেন, ধরেন একটু ধরে ওয়েট করেন। আপনার আপনার ফেস সিলেক্ট নাই তো ভাই, সিলেক্ট ফেস ওই জায়গাটা আপনার সিলেক্ট নাই। কথাটা বুঝেন নাই, সিলেক্ট ফেস এইটাতে ক্লিক করেন, উপরে উপরে উপরেরটাই নিচেরটা, এটা তো মুখ্য বিষয় না, আপনার সিলেক্ট ফেস যে জায়গায় লেখা ফেস আওয়ার লিকুইফায়ার নিচে ওখানে একটা ফেস আসবে, হ্যাঁ ওখানে একটা ফেস আসবে, ওইটা আপনার কাজ করছে না। আহ
হ্যাঁ নিশ্চয়ই, এই সপ্তাহের মধ্যেই থাকবে, বুঝতে বুঝতে দাঁড়িয়ে পড়ে হুচ করে। Gracias.
আগে পড়ে তাহলে তো মাথা কোথাও উঠতে গেলে মাথা Thank you.
Okay.
আপনি
সেটা
আচ্ছা ঠিক আছে, আপনাদের সত্ত পালাই গেছে না একটু একটু করে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন দেখা হবে। থাকলে নাই বলতো, আমার একটু প্র্যাকটিস করতে।